Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মালদা জেলা প্রশাসন এবং জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে তোমাদের যে অনলাইন ক্লাস চলছে, আজকের বিষয় হলো নবম শ্রেণীর ভূগোল। এবং আজকে আমরা যে বিষয়টা আমরা আলোচনা করব, সেই বিষয়টি হলো আবহবিকার। আবহবিকার বলতে আমরা কি বুঝি? আবহাওয়া বলতে আমরা সাধারণত বুঝি আবহাওয়ার যে সমস্ত উপাদানগুলো রয়েছে, অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা প্রভৃতির দ্বারা শিলাসমূহের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, এটাকে বলা হয় থাকে ওয়েদারিং, অর্থাৎ শিলার ভাঙন। সহজ কথায় শিলা হলো এই সমস্ত প্রাকৃতিক কারণগুলোর জন্য যদি নিয়ন্ত্রকগুলোর প্রভাবে যদি শিলা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, তখন তাকে বলা হয় থাকে আবহবিকার। আবহবিকারের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ধরো এরকম একটা বড় পাথর রয়েছে, সেই পাথর সূর্যের তাপে ও চূর্ণ বিচূর্ণ হয়ে কিন্তু সেই সমস্ত অংশে পড়ে থাকবে, একেই আমরা বলে থাকি আবহবিকার। ক্ষয়ীভবন হলো সেই শব্দ, অর্থাৎ আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ যে পদার্থগুলো থাকছে, সেই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো যদি স্থানান্তরিত হয়ে যায়, অর্থাৎ সমুদ্র তরঙ্গ বা বায়ু প্রবাহ যদি এই পদার্থগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে দেয়, তখন তাকে বলা হয়ে থাকে ক্ষয়ীভবন প্রক্রিয়া। অর্থাৎ আবহবিকার এবং ক্ষয়ীভবন দুটো পদ্ধতির মধ্যে কিন্তু আমরা পার্থক্য আছে দেখতে পাচ্ছি। প্রথম পার্থক্য দেখো, আবহবিকার যদি অবস্থান দেখি চূর্ণ বিচূর্ণ পদার্থের মধ্যে, আবহবিকার কিন্তু একটি স্থৈতিক প্রক্রিয়া, অর্থাৎ পদার্থগুলো যেখানে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকলো ওখানেই সে পড়ে থাকছে। কিন্তু ক্ষয়ীভবনের ক্ষেত্রে এই পদার্থগুলো কিন্তু স্থানান্তরিত হচ্ছে এবং স্থানান্তরিত হয়ে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এটা হলো গতিশীল প্রক্রিয়া। আবহবিকারের ক্ষেত্রে উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, তবেই কিন্তু শিলা ভেঙে যায়। আর ক্ষয়ীভবনের ক্ষেত্রে বায়ু প্রবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ বলা যেতে পারে আবহবিকার হলো একটা কারণ এবং ক্ষয়ীভবন কিন্তু তাকে টেনে নিয়ে যায়, অর্থাৎ ক্ষয়ীভবন ফলাফল। অর্থাৎ জেনে রাখবে যে ক্ষয়ীভবন কিন্তু আবহবিকার না হলে কখনোই সম্ভব নয়, কিন্তু আবহবিকার হলে সবসময় যে ক্ষয়ীভবন হবে নাও হতে পারে। কারণ যদি সমুদ্র তরঙ্গ, হিমবাহ, বায়ু প্রবাহ প্রভৃতি সে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলোকে স্থানান্তরিত করতে না পারে, তাহলে কিন্তু ক্ষয়ীভবন প্রক্রিয়াটি সম্পন্ন হবে না। এবার আমরা বলি আবহবিকারকে আরেকটি নামে ডাকা হয়, সেটা হলো বিচূর্ণীভবন প্রক্রিয়া। বিচূর্ণীভবন কেন বলে? তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটার মাধ্যমে যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে সাধারণত শিলা চূর্ণ বিচূর্ণ হলো, অর্থাৎ মূল শিলা ভেঙে টুকরো টুকরো খণ্ডে পরিণত হয়ে যায় বলে আবহবিকারকে কিন্তু বিচূর্ণীভবন প্রক্রিয়াও বলে। এরপরে আমরা যে প্রক্রিয়াটার কথা আমরা জানবো সেটা হলো নগ্নীভবন। নগ্নীভবন প্রক্রিয়া, মনে করো এরকম একটি শিলা রয়েছে, অবস্থান করছে, শিলা একটি অবস্থান করছে এবং এই শিলার ক্ষেত্রে কোনো প্রাকৃতিক শক্তি, মূলত নিয়ন্ত্রক সূর্যের তাপে শিলার একটি অংশ স্ফীত হলো। শিলার একটি অংশ যদি স্ফীত হয়ে যায়, সে স্ফীত হওয়ার সঙ্গে সঙ্গে শিলার যে মূল অংশটা, সেই মূল অংশটা কিন্তু থেকে ভাঙন শুরু হয়ে গেল, অর্থাৎ শিলা কিন্তু টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, তার ফলে এই অংশে কিন্তু একটা ভাঙন লক্ষ্য করা যায়। এইভাবে দিনের পর দিন কিন্তু যে বৃষ্টিপাত বা সূর্যের তাপে যদি শিলা ক্রমশ ভেঙে যায়, তাহলে কিন্তু ওর মূল শিলাটি বা মূল অংশটি বেরিয়ে আসে। ল্যাটিন শব্দ ডিনিউড, ডিনিউড থেকে এই ডেনিউডেশন
বা নগ্নি ভবন কথাটি এসছে। নুট কথার অর্থ হলো নগ্ন। কোনো কোনো ভৌগোলিক আবার বলছেন লে টু বেয়ার, এই শব্দটি আবার বলছেন, অর্থাৎ শিলা সম্পূর্ণরূপে উন্মুক্ত হয়ে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে নগ্নি ভবন প্রক্রিয়া, ডেনিউডেশন, অর্থাৎ মূল শিলার ক্রমশ ভাঙতে থাকে এবং ভাঙতে ভাঙতে শিলার অভ্যন্তরীণ অংশ কিন্তু যখন বেরিয়ে আসে বাইরে তখন তাকেই বলা হয়ে থাকে ডেনিউডেশন বা নগ্নি ভবন প্রক্রিয়া। এর পরের যে পদ্ধতিটা আমরা দেখব সেটা দেখো, আমরা সাধারণত কোনো পাহাড়ি অঞ্চলে গেলে মাঝে মধ্যেই কিন্তু আমরা বড় বড় বোল্ডারকে বা পাথরকে কিন্তু নিচের দিকে নেমে আসতে দেখি, তার সঙ্গে সঙ্গে কাদার প্রবাহ এবং গাছের ভেঙে যাওয়া অংশও কিন্তু ক্রমশ নিচের দিকে নেমে আসে। এটাকে বলা হচ্ছে, এই ধরনের প্রক্রিয়াকে বলা হয়ে থাকে পুঞ্জিত ক্ষয়, এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং, পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং বলা হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত যে শিলাখণ্ডগুলো ছিল সেই শিলাখণ্ডগুলো প্রবল বর্ষণের জন্য অথবা ভূমিকম্পের জন্য অথবা মানুষের কোনো কার্যকলাপের জন্য তার নিজের যে স্থিতিশীলতা সেগুলো নষ্ট হয়ে গেছে এবং এই পাথরের খণ্ডগুলো ক্রমশ নিচের দিকে কিন্তু নেমে আসছে এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রবল গতিতে এই পাথর খণ্ডগুলো নিচের দিকে নেমে আসে বলে এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং প্রক্রিয়া। এবার আমরা আবহবিকারকে মোট তিনটে ভাগে আমরা ভাগ করব। আবহবিকারকে আমরা প্রথম ভাগটি হলো যান্ত্রিক আবহবিকার বা মেকানিক্যাল ওয়েদারিং, দ্বিতীয় পর্যায়টি হলো রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং এবং আরেকটি হলো জৈবিক আবহবিকার বা অর্গানিক ওয়েদারিং। আমরা একটি চার্টের মাধ্যমে দেখে নেব যে কীভাবে এই প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়। এবার আমরা যান্ত্রিক প্রক্রিয়া, যান্ত্রিক কীভাবে আবহবিকার সংগঠিত হয়, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলো এবং ওখানে যান্ত্রিক আবহবিকারের কারণগুলো আমরা লিখেছি। যান্ত্রিক আবহবিকার মানে শিলার কিন্তু কোনোভাবে যন্ত্রের দ্বারা কিন্তু ভেঙে যাওয়াকে বোঝায় না, মূলত উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি যে কারণগুলো সেই কারণগুলোর জন্য কিন্তু শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই প্রক্রিয়াকেই বলা হয় মেকানিক্যাল ওয়েদারিং বা যান্ত্রিক আবহবিকার। এখানে আমরা কতগুলো কারণ দিয়েছি, বোর্ডের ডান দিকে দেখো, প্রথমে দেওয়া আছে তাপমাত্রার উচ্চ প্রসার, অর্থাৎ শিলা কিন্তু তাপের কুপরিবাহী, শিলা তাপের সুপরিবাহী নয়, অর্থাৎ শিলার প্রত্যেকটি স্তরের মধ্য দিয়ে কিন্তু সমানভাবে কিন্তু তাপ পরিবহন হয় না, তার ফলে কিন্তু তাপমাত্রার উচ্চ প্রসার, তাপমাত্রা দিনের বেলায় অত্যধিক বাড়লো বা রাত্রিবেলায় অত্যধিক পরিমাণ মরু অঞ্চলে তাপমাত্রা কমে গেল, এই যে রেঞ্জের পার্থক্য হয়ে যায় তার ফলে কিন্তু এই ধরনের আবহবিকার হতে পারে। বৃষ্টিপাতের স্বল্পতা, মরু অঞ্চলে সাধারণত আমরা জানি বৃষ্টিপাত হয় না, মরু অঞ্চলে বৃষ্টিপাতের স্বল্পতার কারণে কিন্তু শিলাস্তরে স্ফীতি লক্ষ্য করা যায় এবং শিলাস্তরে পীড়ন বা টান একটা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটি কার্যকর হয়ে থাকে। শিলার প্রকৃতি, শিলার যে খনিজগুলো থাকবে, শিলা সাধারণত সম প্রকৃতির বা হোমোজিনিয়াস হতে পারে অথবা বিষম প্রকৃতি বা হেটেরোজিনিয়াস কিন্তু হতে পারে এবং এই কারণের জন্য শিলার মধ্যস্থিত যে খনিজগুলো সেই খনিজগুলো কিন্তু তাপের প্রসারণে কিন্তু সমানভাবে সাড়া দেয় না, তার ফলে শিলার প্রকৃতির উপরও কিন্তু আবহবিকার প্রক্রিয়াটি অত্যন্তভাবে নির্ভরশীল। হঠাৎ যদি বর্ষণ হয় সেই হঠাৎ বর্ষণের কারণেও কিন্তু আবহবিকার প্রক্রিয়াটি ত্বরান্বিত হতে পারে অথবা শুষ্ক মরু অঞ্চল বা প্রায় অর্ধ মরু অঞ্চলগুলোতে যদি বাষ্পীভবন প্রক্রিয়া লক্ষ্য করা যায় তার ফলে শিলা কিছু পরিমাণ সিক্ত হলেও তারপরে কিন্তু ও শুষ্ক হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই প্রক্রিয়াটি আবহবিকার প্রক্রিয়াটি কার্যকর হয়। চলো এবার আমরা ছবির মাধ্যমে দেখে নিই যান্ত্রিক আবহবিকারের পদ্ধতিগুলো কী কী। দেখো প্রথমেই যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি হলো শল্কমোচন বা এক্সফোলিয়েশন প্রক্রিয়া। দ্বিতীয় যে পর্যায়টা সেই তৃতীয় পর্যায়টি হলো প্রস্তর চাই খণ্ডীকরণ বা ব্লক ডিস ইন্টিগ্রেশন। তৃতীয় যে পর্যায়টি সেই তৃতীয় পর্যায়টির নাম হলো ক্ষুদ্র কণা বিসরণ। চতুর্থ যে পর্যায়টি রয়েছে সেটা হলো তুহিন খণ্ডীকরণ। পঞ্চম পর্যায়টি রয়েছে গণ্ডশিলা বিদারণ। অর্থাৎ এই পাঁচটি পদ্ধতিতে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াটি আমরা এখানে আলোচনা করছি, এছাড়াও আরও কিছু কিছু প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসছি শল্কমোচন বা এক্সফোলিয়েশন প্রক্রিয়াটা কী। শল্ক কথার অর্থ হলো আঁশ বা বকল বা ছালকে সাধারণত শল্ক বলতে আমরা বোঝাই।
সাধারণত শিলা তাপের কুপরিবাহী। এই সমস্ত অংশ, এখানে আমরা সূর্যের ছবি দিয়েছি, এই সমস্ত অংশ থেকে যদি অনবরত তাপ শিলার এই অংশে পড়তে থাকে তাহলে কিন্তু শিলার মধ্য দিয়ে তাপটা কিন্তু সমানভাবে কিন্তু যায় না, তার ফলে আউটার লেয়ারটা বা আউটার স্কিনটা কিন্তু অনবরত এক্সপেনশন হতে পারে বা প্রসারিত হতে আরম্ভ করে। কিন্তু রাত্রিবেলা যখন ঠান্ডা একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকে, কারণ তোমরা জানো যে মরু অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার, তার ফলে দিনের বেলা যেমন তাপ বেশি রাত্রিবেলা কিন্তু তাপটা ততটাই কম, তার ফলে এই অংশে শিলা বেড়ে গেল এবং রাত্রিবেলা কিন্তু আবার সংকুচিত হলো, এবং সংকুচিত হতে হতে শিলার মধ্যে কিন্তু একটা টান বা পীড়ন কিন্তু সৃষ্টি হয় এবং শিলার মধ্যে কিন্তু ফাটল তৈরি হয়ে থাকে। বাড়িতে আমরা সবাই পেঁয়াজ দেখেছি, পেঁয়াজকে যখন স্তরে স্তরে উন্মোচিত করে হয় ঠিক তেমনি কিন্তু এই আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু শিলার ভিতরের অংশটা কিন্তু স্তরে স্তরে উন্মোচিত হয়ে যায়। সেই জন্য এই প্রক্রিয়ার অপর নাম কিন্তু এক্সফোলিয়েশন প্রক্রিয়া বা শল্কমোচন প্রক্রিয়া। সাধারণত এই প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রানাইট শিলা অত্যন্ত কার্যকর। গ্রানাইট শিলাতে তোমরা জানো যে উদ্ভেদী আগ্নেয় শিলা, এই গ্রানাইট শিলাতে কিন্তু এই প্রক্রিয়াটি কার্যকর হয়। তোমাদের একটা উদাহরণ বলি, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে এনচ্যান্টেড রক, মনে রাখবে এই এনচ্যান্টেড রক হলো একটি শল্কমোচন প্রক্রিয়ার কিন্তু একটি গঠিত ভূমিরূপ, যেখানে দেখার জন্য হাজার হাজার লোক পর্যটক কিন্তু ভিড় করে। ঠিক তেমনি আমাদের ঝাড়খণ্ডের কাঁকে ডোম, এই অঞ্চলেও কিন্তু এইরকম গ্রানাইট শিলায় গঠিত শল্কমোচন প্রক্রিয়াটি কিন্তু লক্ষ্য করা যায়। তার ফলে তাহলে তোমরা বুঝতে পারলে পেঁয়াজের স্তরের মতন যখন শিলা আস্তে আস্তে উন্মোচিত হয়ে যায় তখন তাকে বলা হয় থাকে শল্কমোচন প্রক্রিয়া। এরপর আমরা দ্বিতীয় প্রক্রিয়াতে আসছি, প্রস্তচ্ছায় খণ্ডীকরণ। ইংরেজিতে এটাকে বলা হয় ব্লক ডিসইন্টিগ্রেশন। তোমরা জানো যে ইন্টিগ্রেশন শব্দের অর্থ হলো একসঙ্গে থাকা, তাহলে ডিসইন্টিগ্রেশন শব্দের অর্থ পৃথক হয়ে যাওয়া। তার সঙ্গে একটি শব্দ রয়েছে ব্লক, তোমরা দেখতে পাচ্ছ এইগুলো প্রত্যেকটি একটি ব্লকের আকারে বা চায়ের আকারে অবস্থান করছে, কিন্তু মাঝখানের অংশে কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি স্তরের কিন্তু সমান পরিমাণ উচ্চতা নেই, এই মাঝখানে মাঝখানে কিন্তু ফাঁকা রয়েছে। এই ঘটনাটি কেন ঘটলো? এরম এই কার্যকর এই প্রক্রিয়াটি সাধারণত লক্ষ্য করা যায় ব্যাসাল্ট শিলা, নিঃসারী আগ্নেয় শিলা, ব্যাসাল্ট শিলায় কিন্তু এটি কার্যকর হয়। সাধারণত সূর্যের তাপ যখন এই শিলার উপর পতিত হয়ে থাকে মরু অঞ্চলে, এবং তখন দেখা যায় যে এইখানে যে শিলা স্তরগুলো রয়েছে সেই শিলা স্তরগুলো কিন্তু উলম্বভাবে বা সমান্তরালভাবে কিন্তু অবস্থান করে থাকে, এর মধ্যস্থিত যে খনিজগুলো থাকে সেই খনিজগুলো কিন্তু সমানভাবে কিন্তু প্রসারিত হচ্ছে না। প্রসারিত না হওয়ায় তোমার দেখো এখানে এই অঞ্চল বরাবর কিন্তু একটা ফাটল তৈরি হচ্ছে, এবং শিলাগুলো পারস্পরিক, এই অংশগুলো শিলা ছিল কিন্তু দেখো পারস্পরিক অংশে এখান থেকে কিন্তু নরম শিলাস্তর কিন্তু ক্ষয়ে গেছে, এই অংশে নরম শিলাস্তর ক্ষয়ে গেছে, তার ফলে যে কঠিন স্তরটা সেই কঠিন স্তরটাও কিন্তু এবড়োখেবড়োভাবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দেখো ব্লকের আকারে দণ্ডায়মান হয়ে রয়েছে। এরকম আবহবিকার প্রক্রিয়াটাকে আমরা সাধারণত প্রস্তচ্ছায় খণ্ডীকরণ প্রক্রিয়া বা ব্লক ডিসইন্টিগ্রেশন প্রক্রিয়া বলি। আমরা তো এবার দুটো প্রক্রিয়া দেখলাম, এবার একটা মজার ঘটনা তোমাদেরকে বলি যে থর মরু অঞ্চলে যদি কোনোদিন ঘুরতে যাও দেখবে যে মরু অঞ্চলে বিকেলবেলার দিকে কিন্তু তোমরা বন্দুক থেকে গুলি বেরোনোর শব্দ শুনতে পাবে। তোমরা ভাববে যে কেউ হয়তো কোনো শিকার করছে, কিন্তু দেখবে কোনো বন্দুকধারী ব্যক্তিকে দেখতে পাচ্ছ না, কিন্তু ঠিক যখন সূর্য অস্তমিত যাচ্ছে তখন কিন্তু বন্দুক থেকে গুলি বেরোনোর একটা শব্দ শোনা যায়। কিন্তু কেন হয়? এই প্রক্রিয়াটা হয় ক্ষুদ্র কণা বিসরণ বা গ্র্যানিউলার ডিসইন্টিগ্রেশন। ডিসইন্টিগ্রেশন মানে তো বললামই যে আলাদা হয়ে যাওয়া, কিন্তু গ্র্যানিউলার শব্দটা মানে কি? গ্র্যানিউলার শব্দের অর্থ হলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে শিলাখণ্ড, সেই শিলাখণ্ডে যদি অনবরত সূর্যের তাপ পড়ে, শিলা যেহেতু তাপের কুপরিবাহী সেন ওর মধ্যে একাধিক খনিজ পদার্থ কিন্তু সমানভাবে তাপ গ্রহণও করতে পারছে না, সমানভাবে তাপ বর্জনও করতে পারছে না, তার ফলে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যখন দিনের বেলা যেগুলো তাপের দ্বারা প্রসারিত হয়ে থাকে সেগুলো দিনের বেলা ঠিক যত পরিমাণে প্রসারিত হলো ঠিক যখন সূর্য অস্তমিত হচ্ছে তত কিন্তু সংকুচিত হচ্ছে। এইভাবে যদি দিনের পর দিন এই প্রক্রিয়াটি হতে থাকে তখন কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কিন্তু ঠিক সন্ধ্যের দিকে প্রচণ্ড গতিতে মূল শিলা থেকে কিন্তু ছিটকে বেরিয়ে যাবে, এবং তখন দূর থেকে মনে হবে যে মনে হয় কোনো বন্দুকধারী ব্যক্তি কিন্তু কোনো বন্দুক দিয়ে কোনো হয়তো শিকার করছে, গুলি ছুটছেন এবং শিকার করছেন। আসলে তা নয়, মূল যে শিলাখণ্ডগুলো সেই শিলাখণ্ডগুলো কিন্তু এই অংশ থেকে বেরিয়ে যাচ্ছে, এবং ওখানে ওই শিলাখণ্ডের থেকে বেশি দূরে না খুব কাছেই কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় থাকে ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়া বা গ্র্যানিউলার ডিসইন্টিগ্রেশন প্রক্রিয়া। এরপরে আমরা চলে আসছি গন্ড শিলা বিদারণ প্রক্রিয়া।
গন্ডশিলা বিদারণ প্রক্রিয়া বা বোল্ডার ক্লিভিং বলা হয়ে থাকে। তোমরা জানো যে বোল্ডার হলো অর্থাৎ বড় বড় আকৃতির যে পাথর খণ্ডগুলোকে সেগুলোকেই বোল্ডার বলে। ভালো করে তোমরা ছবিটা লক্ষ্য করে দেখো, ছবিটার ক্ষেত্রে দেখো বোল্ডারের একটি অংশ কিন্তু দেখো একদম প্রস্তুতীভূত হয়ে আছে, মুখটা দেখা যাচ্ছে, আরেকটি অংশ উঠে যাচ্ছে, আপরুটেড হয়ে যাচ্ছে। এরকম ক্ষেত্রে কী হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো, সেই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কিন্তু আস্তে আস্তে প্রসারিত হয়ে থাকে এবং শিলা যখন সূর্যের তাপে প্রসারিত হয় তখন একটি অংশ, বোল্ডারের একটি অংশ কিন্তু ভেঙে যায়, ভেঙে গিয়ে কিন্তু পর্বতের ঢাল বরাবর কিন্তু নিচের দিকে নেমে চলে আসে। এই প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকে বোল্ডার ক্লিভিং প্রক্রিয়া বা গন্ডশিলা বিদারণ। যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তোমরা ছবিটা লক্ষ্য করে দেখো, এটা সাধারণত শীতল মেরু অঞ্চলের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফ্রস্ট অ্যাকশন বা তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া। প্রথম পর্যায়ে তোমরা এতক্ষণ যেটা দেখছিলে সূর্যের তাপের ঘটনাটা হচ্ছিল, এবার দেখো সাধারণত মেরু অঞ্চলগুলোতে বা যেগুলো নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে সেই অঞ্চলগুলোতে কি হয় যে যখন জল কোনো পর্বতের ফাঁকে বা শিলার ফাঁকে সাধারণত পড়ে যায়, এখানে জলের দেখো ছবি দিয়েছি, তখন কিন্তু অত্যধিক তাপমাত্রা কমে যাওয়ার জন্য জল কিন্তু জমে বরফে পরিণত হয়ে যায়। এবার জল যেহেতু জমে বরফে পরিণত হচ্ছে, দেখো পরবর্তীতে ছবিটা তোমরা দেখো যে জল জমে বরফে পরিণত হয়েছে। তোমরা জানো যে জল যদি বরফে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু তার আয়তন বাড়বে, তার আয়তন 10% বেড়ে যাবে এবং এই আয়তন 10% যেহেতু বেড়ে যাচ্ছে তখন পার্শ্ববর্তী দুটো অংশে কিন্তু চাপ তৈরি করছে এবং শিলাকে কিন্তু ভেঙে যাবে, শিলাকে সম্পূর্ণরূপে ভেঙে দেবে এবং শিলাকে ভেঙে দেওয়ার ফলে শিলা টুকরো টুকরো খণ্ড হয়ে পড়ে যাবে। এই প্রক্রিয়াটাকে সাধারণত বলা হচ্ছে ফ্রস্ট অ্যাকশন বা তুহিন খণ্ডীকরণ। এটি অবশ্যই যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে সূর্যের তাপ, বৃষ্টিপাত, জলের দ্বারা কিন্তু শিলার ভেঙে যাবে, অর্থাৎ এক্ষেত্রে জল অত্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার জন্য কিন্তু বরফে পরিণত হলো এবং বরফে পরিণত হওয়ার পর কিন্তু দুপাশে কিন্তু চাপ সৃষ্টি করেছে এবং শিলাকে ভেঙে দিল। এই প্রক্রিয়াটাকেই বলা হয়ে থাকে তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া। এবার আমরা যান্ত্রিক আবহবিকারের এই মূল জায়গাগুলো তো আমরা আলোচনা করলামই, এছাড়াও আর একটা জিনিস তোমাদেরকে আমরা বলি যে কেলাস গঠনের মাধ্যমেও কিন্তু যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া ঘটে। সাধারণত মরু অঞ্চলে বা যেখানে ধরো জলের পরিমাণ অত্যন্ত কম সেখানে কিন্তু ভৌম জলস্তরের সঙ্গে সঙ্গে কিন্তু লবণ কিন্তু উঠে আসে এবং লবণ কণাগুলো যখন আয়তনে আস্তে আস্তে প্রসারিত হয়ে থাকে তা কিন্তু শিলাকে ভেঙে দেয়। আবার দেখো যে পার্বত্য অঞ্চলের কথা যখন আমরা আলোচনা করছিলাম যে তুহিন খণ্ডকরণ প্রক্রিয়াতে, তখন কিন্তু এই যে ধরো প্রস্তর খণ্ডগুলো ভেঙে যাচ্ছে এই প্রস্তর খণ্ডগুলো কিন্তু এবড়ো খেবড়ো বাঁকা হয়ে থাকে, কখনো তীক্ষ্ণ হয়ে থাকে। এই এবড়ো খেবড়ো বাঁকা প্রস্তর খণ্ডগুলো যখন দেখা গেল যে ঠিক পর্বতের থেকে নেমে আসার সময় অত্যন্ত তীক্ষ্ণ আকার হয়ে গেছে তখন তাকে বলা হচ্ছে স্ক্রি বা ট্যালাস। এছাড়া ফেলসেনমার বা ব্লক স্পেডও বলা হয়ে থাকে, কারণ এই পর্বতগুলো পর্বতগাত্রে সাধারণত এই পদার্থগুলো কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সঞ্চিত হয়ে থাকে। অর্থাৎ আমরা এইভাবেই কিন্তু যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াটি আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া। এরপরে আমরা আবহবিকারের দ্বিতীয় পর্যায়ে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় পর্যায়ের যে ছবিটা দেখতে পারো, দেখো রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং। এখানে রাসায়নিক আবহবিকার বলতে আমরা এতক্ষণে যেটা আলোচনা করছিলাম যে যান্ত্রিক আবহবিকারের ক্ষেত্রে কিন্তু শিলার বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছিল, অর্থাৎ শিলার কখনো পেঁয়াজের খোসার মতন খুলে যাচ্ছিল, কখনো দেখছিলে যে ব্লকের আকারে দাঁড়িয়ে আছে, কখনো দেখছি যে গন্ডশিলা উন্মোচিত হয়ে যাচ্ছে, কখনো দেখছিলে যে পাহাড়ের গায়ে বরফ জমে পাহাড়ের বিভিন্ন শিলাগাত্রকে ফাটিয়ে দিচ্ছে, অর্থাৎ বাহ্যিক চেহারার পরিবর্তনগুলো দেখতে পাচ্ছিলে। কিন্তু এবার আমরা যেটা দেখব সেটা কিন্তু রাসায়নিকভাবে শিলার পরিবর্তন। আমরা জানি যে শিলা কিন্তু একাধিক খনিজ পদার্থ নিয়ে গঠিত আছে এবং সেই খনিজ পদার্থের মধ্যে যদি রাসায়নিকভাবে তার বন্ধনটা পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু শিলার কিন্তু একটা চেঞ্জ হয়ে থাকে, শিলার গঠনগত পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরো অক্সিজেন, মনে করো জল, মনে করো যে কার্বন ডাই অক্সাইড প্রভৃতির প্রভাবে কিন্তু শিলার এই যে রাসায়নিক যে গঠনটা পরিবর্তন হয়ে যাওয়া, এই রাসায়নিক গঠনটা পরিবর্তন হয়ে যাওয়াকেই বলা হয়ে থাকে রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং। রাসায়নিক আবহবিকার মোট 5টি পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে, তোমরা দেখে নাও যে প্রথম প্রক্রিয়াটি হলো কার্বনেশন বা অঙ্গারযোজন, দ্বিতীয় প্রক্রিয়াটি হলো জারণ বা অক্সিডেশন, তৃতীয় প্রক্রিয়াটি হলো জল যোজন
বা হাইড্রেশন, তারপর হলো আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস, এবং লাস্টে দ্রবণ বা সলিউশন। এই পাঁচটা পদ্ধতিতে আমরা রাসায়নিক আবহবিকারটা আলোচনা করব। প্রথমে দেখো, আমরা আলোচনা করছি কার্বনেশন বা অঙ্গারযোজন, অর্থাৎ নামগুলো থেকে বোঝা যাচ্ছে যে শিলার মধ্যে কিসের সংযুক্তিকরণ হচ্ছে, অর্থাৎ কার্বনের সংযুক্তিকরণ হচ্ছে। তোমরা যা দেখতে পাচ্ছ যে একটি সমীকরণ এখানে দেওয়া আছে, বায়ুমণ্ডলে বা বাতাসে কিন্তু ভাসমান কার্বন ডাইঅক্সাইড থাকে, এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন মানুষের কার্যকলাপের জন্য কিন্তু বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ে। যদি বৃষ্টিপাত হয় তাহলে সেই বৃষ্টিপাতের জল এবং কার্বন ডাইঅক্সাইড পরস্পর যুক্ত হয়। আমরা হয়তো আপাতভাবে বৃষ্টি হিসেবে ভাবি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং জল পরস্পর সংযুক্ত হয়ে কিন্তু তৈরি হয়ে যায় কার্বনিক অ্যাসিড H2CO3। এই কার্বনিক অ্যাসিড যদি চুনাপাথরযুক্ত অঞ্চলের মধ্যে গিয়ে পড়ে, অর্থাৎ আমরা আপাতভাবে বৃষ্টি ভাবছি কিন্তু ওটা অ্যাসিডের আকারে কিন্তু পড়ছে, সেই কার্বনিক অ্যাসিড যদি চুনাপাথরযুক্ত অঞ্চলের উপর গিয়ে পড়ে, চুনাপাথরযুক্ত অঞ্চলের দেখা একটা সংকেত আমি চুনাপাথরে দিয়েছি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই কার্বনিক অ্যাসিড যখন কী হলো, কার্বনিক অ্যাসিড যখন চুনাপাথরযুক্ত অঞ্চলের উপর যাচ্ছে তখন কিন্তু H2CO3 কিন্তু কী হচ্ছে, CaSO3 হোল টুয়াইস, অর্থাৎ ক্যালসিয়াম বাই কার্বনেট কিন্তু তৈরি হয়েছে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হলো চুনাপাথরের গুহার একটা ছবি। সেই চুনাপাথরের গুহা থেকে দেখো চুনাপাথরের স্তম্ভ কিন্তু উপর থেকে কিন্তু নিচের দিয়ে কিন্তু ক্রমশ নেমে এসছে। এই ধরনের চুনাপাথরের স্তম্ভগুলোকে বলা হয়ে থাকে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট। এইরকম কিন্তু চুনাপাথর কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়াটি ঘটে। নেক্সট আমরা দ্বিতীয় প্রক্রিয়ায় আসছি, জারণ প্রক্রিয়া। তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ যে কতগুলো পেরেক দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই পেরেকটা দেখো, দেখো জং পড়ে গেছে। এই ধরনের পেরেকটা হলো এই যে মরছে, দেখো তোমরা স্বাভাবিকভাবে যে পেরেকগুলো দেখো, এই পেরেকটার বর্ণ একটু আলাদা, দেখো একটু লাল লাল তামাটে তামাটে বর্ণ হয়ে গেছে। এই ধরনের প্রক্রিয়াটাকে দেখো আমরা দেখতে পাচ্ছি, এই যে নিশ্চয়ই তোমরা এরকম ছবি তোমরা বা এরকম পেরেকের কিন্তু বাড়িতে তোমরা দেখো, যে কিছুদিন যদি রেখে দেওয়া হয় তখন কিন্তু দেখা হয়, অর্থাৎ মরছে পড়েছে। লোহার শিকলে দেখতে পাবে, লোহার বিভিন্ন জিনিসে দেখবে দীর্ঘদিন ধরে কিন্তু এরকম একটা বর্ণ চলে আসে। তাহলে এবার আমরা আলোচনা করছি যে দ্বিতীয় প্রক্রিয়াটি হলো জারণ প্রক্রিয়া বা অক্সিডেশন প্রক্রিয়া। আমি সেজন্য ছবিও তোমাদের এখানে রেখেছি, দেখো লোহার শিকলে হোক বা পেরেকে এরকম বাদামি বর্ণের কিন্তু ছোপ চলে আসে। সাধারণত যখন শিলার সঙ্গে শিলামধ্যস্থ খনিজের মধ্যে অর্থাৎ লোহার আধিক্য থাকে, তখন লোহা যদি অক্সিজেনের সঙ্গে সংযুক্ত হয় তখন কিন্তু দেখো এই যে ফেরাস অক্সাইড হিসেবে যখন লোহা থাকছে তখন কিন্তু যথেষ্ট কঠিন। কিন্তু দেখো এই যে ভালো করে দেখো যে ফেরাস অক্সাইড প্লাস অক্সিজেন যুক্ত হয়েছে, যুক্ত হয়ে গেছে ফেরিক অক্সাইড Fe2O3। আবার দেখো ফেরাস অক্সাইডের সঙ্গে যখন জল এবং অক্সিজেন যুক্ত হয়ে গেল তৈরি হয়ে গেল লিমোনাইট Fe2O3 3H2। অর্থাৎ কিন্তু এখানে এখন কিন্তু আর তার বর্ণ চেঞ্জ হয়ে গেল, হলদে বা তামাটে বর্ণ হয়ে গেল। এই প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকে জারণ প্রক্রিয়া। পরবর্তীতে আমরা আসছি জলযোজন প্রক্রিয়া বা হাইড্রেশন প্রক্রিয়া। সাধারণত এই প্রক্রিয়ায় জল সংযুক্ত হবে, জল সংযুক্ত হলে জলের যে আয়নগুলো পারস্পরিক বিনিময় হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শিলার অভ্যন্তরীণ কিন্তু গঠন কিন্তু পরিবর্তন হয়ে যায়। যেমন দেখো ক্যালসিয়াম সালফেট, এই ক্যালসিয়াম সালফেটের সঙ্গে যদি আমি জল দিই তাহলে দেখো তৈরি হয়ে যাচ্ছে CaSO4 2H2O, অর্থাৎ এটাকে আমরা বলা হয়ে থাকে জিপসাম। প্লাস্টার অফ প্যারিসের কথা আমি বলছি, সাধারণত এখানে বাড়ির একটা ছবি আমি দিয়েছি, এবং সাধারণত স্থাপত্যতে প্লাস্টার অফ প্যারিস আমরা যেটাকে আমরা পুট্টি বলি, সেই প্লাস্টার অফ প্যারিস বা পুট্টিতে কিন্তু এই জিপসাম কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। অথবা আরেকটা উদাহরণ একটু আগে আমরা দেখছিলাম Fe2O3 3H2O, এটা কিন্তু Fe2O3 3H2, অর্থাৎ লিমোনাইটে কিন্তু পরিণত হচ্ছে। জলযোজনে হওয়ার ফলে কিন্তু দুটো প্রক্রিয়ার কথা আমরা দেখলাম। এবার দেখো যে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস, অর্থাৎ জলের অণু কিন্তু এখন H+ আর OH- ভেঙে যাবে, অর্থাৎ হাইড্রোক্সিল মূলক কিন্তু তৈরি হবে। এই যে H আর OH, এখানে H+ এবং OH দুটোই আছে, কিন্তু এখানে একটি কোন খনিজের উপর ক্রিয়া করছে, ফেল্ডস্পারের উপর ক্রিয়া করে। অর্থক্রেচ ফেল্ডস্পার সংকেত হলো, ভালো করে তোমরা দেখো, আশা করি তোমরা ওখান থেকে সমীকরণটা লিখে নিতে পারবে, KaLSi3O8, তার সঙ্গে জল যুক্ত হয়েছে। এত বড় সমীকরণ কঠিন নয়, খালি একটা জিনিস চেঞ্জ হচ্ছে মনে করো, দেখো এই কে প্রতিস্থাপন হয়ে যাচ্ছে এইচ এর সঙ্গে। দেখো যা ছিল তাই, AlSi3O8, এখানে AlSi3O8, খালি এখান থেকে কে সরে যাচ্ছে এবং এখানে এইচ চলে আসছে,
তার ফলে HAL-SI3O8 হয়ে গেল অ্যালুমিনোসিলিসিক অ্যাসিড আর OH যেটা হাইড্রক্সাইল ছিল তার সঙ্গে এই K সংযুক্ত হয়ে গেল পটাশিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ এই প্রক্রিয়াটাকে বলা হয় থাকে আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া শেষ প্রক্রিয়া আমরা রাসায়নিক অববিকারে যেটা আসব সেটা হলো দ্রবণ প্রক্রিয়া সাধারণত জিপসাম বা সন্দব লবণে কিন্তু এই ধরনের যে প্রক্রিয়াটা কার্যকর হয়ে থাকে এবং এই বিভিন্ন রকম লবণগুলো সাধারণত এই প্রক্রিয়া দ্রবীভূত হয়ে যায় অর্থাৎ আমরা যান্ত্রিক অববাহিকা এবং রাসায়নিক অববাহিকা এই দুটি পর্যায়ে আমরা আলোচনা করলাম এবার আমরা আসব যে জৈবিক অববাহিকা সম্বন্ধে এবার আমরা তৃতীয় পর্যায়ে আলোচনা করি সেটা হলো জৈবিক অববাহিকা অর্থাৎ এতক্ষণ দেখলে যে যান্ত্রিক পদ্ধতিতে উষ্ণতা বৃষ্টিপাতের জন্য অববাহিকা হচ্ছে দ্বিতীয়বার দেখলে যে বিভিন্ন কার্বন ডাই অক্সাইড তারপর জলযোজন প্রক্রিয়ায় আদ্র বিশ্লেষণের মাধ্যমে তারপর ধরো জারণ প্রক্রিয়ার মাধ্যমে বা কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে শিলার অভ্যন্তরস্থ খনিজ পদার্থগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের গঠন কিন্তু রাসায়নিক বন্ধনটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো জৈবিক অববাহিকার অর্থাৎ জীবের মাধ্যমে কিন্তু অববাহিকার প্রক্রিয়া সংঘটন হয় তোমরা অনেক সময় দেখবে যে বিভিন্ন বাড়ির দেওয়ালে কোনো বট গাছ বা কোনো গাছের শিকড়কে কিন্তু দেখবে যে দেয়ালকে ফাটিয়ে প্রবেশ করছে আবার তোমরা এও দেখবে যে অনেক একটা গাছ অনেক বছর ধরে কিন্তু কোন একটা এলাকায় রয়েছে তার ফলে তার শিকড় বিস্তার করে সে অনেক দূর বিস্তার লাভ করেছে যদি এখন সেই গাছটিকে তুলে নেওয়া সম্ভব হয় তাহলে দেখবে সেই ছোট্ট চারাগাছটি আজ কিন্তু অনেক দূর বিস্তৃত হয়ে গেছে এবং শিকড় বাকড়কে কিন্তু অনেক দূর বিস্তার করেছে তার ফলে এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে জৈবিক অববাহিকার কেন বলা হচ্ছে জৈবিক অববাহিকার দেখো অববাহিকার প্রক্রিয়ায় আমরা বলেছিলাম যে শিলার কিন্তু ভাঙন হবে অর্থাৎ এক্ষেত্রে শিলা কিন্তু মাটি কারণ শিলার একটা অন্যতম গঠন কিন্তু মাটি এবং গাছ তার শিকড় বিস্তারের মাধ্যম দিয়ে কিন্তু এই অববাহিকার প্রক্রিয়াটি সম্পন্ন করলো এই জন্য এই ধরনের অববাহিকার প্রক্রিয়াটিকে বলা হচ্ছে জৈবিক অববাহিকার প্রক্রিয়া বা বলা জীব দ্বারা গঠিত অববাহিকার প্রক্রিয়া তোমরা প্রেরি অঞ্চলে এক ধরনের কুকুর দেখতে পাবে তারপর খ্যাকশিয়াল দেখতে পাবে তারপর আমরা কেঁচোকে সাধারণত বন্ধু বলি কৃষকের বন্ধু বলি সেই কেঁচো সাধারণত কি করে কেঁচো সাধারণত মাটিকে সাধারণত বিদীর্ণ করে থাকে তার ফলে কিন্তু ওই মৃত্তিকার স্তরগুলোর কিন্তু আস্তে আস্তে তার অবস্থার পরিবর্তন হয়ে থাকে এইভাবে কিন্তু বিভিন্ন জীবকুল কিন্তু ধীরে ধীরে কিন্তু শিলার কিন্তু ভাঙন ঘটিয়ে থাকে এই ভাঙন ঘটানোর প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে জৈবিক অববাহিকার প্রক্রিয়া অনেক সময় দেখবে যে ধরো কোনো একটা শিলাখণ্ড ভেঙেছে শিলাখণ্ড ভেঙে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে রয়েছে কিন্তু যে মাটি সেই মাটির উপরে কিন্তু একটা ভূ আস্তরণ তৈরি করেছে এই ভূ আস্তরণকেই বলা হয়ে থাকে রেগুলিথ জানবে যে রেগুলিথ কিন্তু হলো এই মৃত্তিকা গঠনের একদম প্রাথমিক পর্ব বা প্রথম পর্যায়ে কিন্তু এই রেগুলিথ কিন্তু তৈরি হয়ে থাকে অর্থাৎ রেগুলিথের মাধ্যমেই কিন্তু মৃত্তিকা গঠন শুরু হয়ে থাকে তারপরে বিভিন্ন ধরো জীবের দেহাবশেষ মনে করো গাছপালার কোনো ডাল প্রভৃতি কিন্তু আস্তে আস্তে কিন্তু ওখানে থাকতে থাকতে তাদের দেহাবশেষে কিন্তু পচন হতে থাকে এবং পচন হতে হতে আস্তে আস্তে কিন্তু ওরা বিভিন্ন রাসায়নিক বন্ধনের মাধ্যমে একটি একটা পিচ্ছিল একটা আবরণ তৈরি করে থাকে যাকে আমরা বলে থাকি হিউমাস এই এটা তো আমরা আলোচনা করবই যে মাটির গঠন কিভাবে হচ্ছে কিন্তু এইভাবে যখন আস্তে আস্তে মাটি গঠন প্রক্রিয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জীব কিন্তু ওই মাটির মধ্যে কিন্তু প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু শিলার অববাহিকার প্রক্রিয়াটাও কিন্তু ঘটিয়ে থাকে এবং যেমন ধরো চুনাপাথরযুক্ত অঞ্চলে শামুকের কিন্তু অবস্থান থাকে ওই চুনাপাথরের গর্তের মধ্যে কিন্তু শামুক প্রবেশ করে থাকে এটাও কিন্তু এক ধরনের কিন্তু জৈবিক অববাহিকার প্রক্রিয়া এটা তো গেল জীবের মাধ্যমে কিভাবে হয়ে থাকে এবার মানুষের মাধ্যমেও কিন্তু অববাহিকার প্রক্রিয়াটি হয়ে থাকে মনে করো পার্বত্য অঞ্চলে তুমি যদি দেখো ঘুরতে যাও তাহলে পার্বত্য অঞ্চলে দেখবে যে পার্বত্য অঞ্চলে দেখা যায় যে অনেক পাহাড়ি অঞ্চলে দুর্গম অংশে কিন্তু মানুষ রাস্তা তৈরি করেছে সেখান থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তার যাত্রা করছে কিন্তু বাস্তবে যখন দেখা যায় সেই রাস্তাটা তৈরি হলো কিভাবে মানুষ কিন্তু হয়তো ডিনামাইট বিস্ফোরণ করিয়েছে ডিনামাইট বিস্ফোরণ করে আমাদের যাওয়ার জন্য রাস্তা তৈরি করিয়েছে এইভাবে কিন্তু দেখো ওপেন কাস্ট মাইনিং থাকে অর্থাৎ খনি উত্তোলন তুমি কিন্তু যদি করো খনিজ পদার্থ কিন্তু যদি আহরণ করতে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে কিন্তু শিলার কিন্তু ভাঙন হচ্ছে এবং এইভাবেও কিন্তু জৈবিক অববাহিকা অর্থাৎ মানুষের
কার্যকলাপের মাধ্যমেও কিন্তু জৈবিক আবহবিকার প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ জৈবিক আবহবিকার দুটো পদ্ধতিতে আমরা দেখতে পেলাম। একটি পদ্ধতিতে হলো সাধারণত উদ্ভিদ কিভাবে বা বিভিন্ন প্রাণী কিভাবে মাটির মধ্যে প্রবেশ করছে, উদ্ভিদ তার শিকড়কে বিস্তার করে কিভাবে শিলাকে ভেঙে দিচ্ছে, কোনো বিভিন্ন রকম প্রাণী কিভাবে তার ধরো কোনো গর্তের মধ্যে প্রবেশ করলো বা মাটির মধ্যে ভেতরে প্রবেশ করলো, কিভাবে আবহবিকার ঘটালো, এই প্রক্রিয়াটা আমরা দেখতে পেলাম। আরেকটা প্রক্রিয়া দেখতে পেলাম যে মানুষ তার নিজের কার্যকলাপের মাধ্যমে কোনো বাঁধ নির্মাণের জন্য, কোনো রাস্তাঘাট নির্মাণের জন্য, কোনো খনি উত্তোলন থেকে খনিজ পথ আরানোর জন্য কিন্তু এভাবে তারা আবহবিকার প্রক্রিয়াটা ঘটায়। এবার আমরা একটা চলো চার্টের মাধ্যমে কিন্তু আমরা দেখে নেব যে পৃথিবীর কোন অঞ্চলে কোন ধরনের আবহবিকার প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আমরা এবার আবহবিকার এতক্ষণ আমরা আলোচনা করলাম, যান্ত্রিক রাসায়নিক প্রক্রিয়া আলোচনা করলাম। তোমরা একটি ছবি দেখো, পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছ। সে পৃথিবীর মানচিত্রতে আমরা এখানে হেডিং দেখো নিয়েছি আবহবিকার এবং জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্ক কি। আবহবিকার এবং জলবায়ুর মধ্যে কি সম্পর্ক হয়, গোটা বিশ্বেতে দেখো বিভিন্ন ধরনের কিন্তু আবহবিকার হয়ে থাকে। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার কিন্তু হয়ে থাকে। এখানে দেখো জলবায়ু অঞ্চল, তারপর আমাদের এখানে দেখো প্রধান পদ্ধতি, তারপর দেখো প্রকারভেদ এবং কারণ, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দেখো জলবায়ু অঞ্চলের মধ্যে রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। আমরা জানি এই যে দেখো সবুজ রঙের যে রেখাটি এবং সেটি হলো কর্কটক্রান্তি রেখা, এরপরে যে সবুজ রঙের রেখাটি সেটি হলো মকরক্রান্তি রেখা, এবং মাঝখান দিয়ে যে রেখাটি গেছে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত এটি হলো নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল তোমরা জানো পৃথিবীর ঠিক মাঝখানে রয়েছে, সারা বছর সূর্য সেখানে প্রায় লম্বভাবে কিরণ দেয়, তাপমাত্রা অত্যধিক বেশি, এবং তাপমাত্রা বেশি হওয়ার জন্য জলীয়বাষ্প দ্রুত কিন্তু ওখানকার সাগর মহাসাগর নদী থেকে দ্রুত ঘনীভূত হয়ে থাকে, এবং ওদের ওখানে বিকেলের দিকে কিন্তু একটা ভারী বর্ষণ হয়ে থাকে যেটা 4 o'clock rain বা বিকেল 4টের বৃষ্টিপাত হয়। তোমরা জানো, তোমরা সেটা অষ্টম শ্রেণীতে পড়েছো। এই এত বৃষ্টি হয় বলে সেই জন্য কিন্তু ওদের দেখো জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার কিন্তু বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা যেগুলো বলছিলাম জারণ, কার্বনেশন, অক্সিডেশন, তারপর আর্দ্র বিশ্লেষণ, ওই প্রক্রিয়াগুলো কিন্তু লক্ষ্য করা যায়। সকল প্রকার রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায় উষ্ণতা বৃষ্টিপাত বেশি থাকার জন্য। এবার আমরা গ্লোবে মাধ্যমে দেখো দেখে নিই যে পৃথিবীর ঠিক কোন অঞ্চলটা, আমরা তো এখানে ম্যাপের মাধ্যমে দেখেছি, আমরা গ্লোবে দেখে নিই ঠিক পৃথিবীর কোন অঞ্চলে কিন্তু এই রাসায়নিক আবহবিকার কার্যকর হয়। আমরা যদি পৃথিবীর অবস্থানটা দেখি, দেখো ঠিক পৃথিবীর এই মাঝ বরাবর দেখো এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দেখতে পাচ্ছ ম্যাপে, এই মাঝ বরাবর কিন্তু এখানে অবস্থান করছে নিরক্ষীয় অঞ্চল, অর্থাৎ দক্ষিণ আমেরিকার অংশবিশেষ। তারপর দেখো এই যে আফ্রিকার বিভিন্ন দেশগুলো রয়েছে, লিবিয়া, ঘানা, নাইজেরিয়া, ইথিওপিয়া, এরা সাধারণত রয়েছে এই সমস্ত দেশগুলোতে দেখতে পাচ্ছ। তারপর যদি আমরা দেখি পুরো পূর্ণ বৃত্তাকারে কিন্তু দেখো এই নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করছে, অর্থাৎ এই নিরক্ষীয় অঞ্চলগুলোতে পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থান সূর্য ঠিক এই সমস্ত অঞ্চলগুলোর উপর কিন্তু অনেক বেশি পরিমাণে তাপ দেয় এবং এখানে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে। এরপর আমরা দেখো মানচিত্রে আবার চলে আসছি ক্রান্তীয় মৌসুমী অঞ্চলগুলো। ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে আমরা দেখিনি গ্লোবের মাধ্যমে ঠিক কোন অংশটাকে আমরা ক্রান্তীয় মৌসুমী অঞ্চল বলি। আমরা যদি ম্যাপ দেখি বা গ্লোবের মাধ্যমে দেখি, এই যে দেখো আমাদের দেশের অবস্থান, এই যে দেখে নাও ঠিক ক্রান্তীয় মৌসুমী অঞ্চল নিরক্ষীয় অঞ্চল থেকে কিন্তু দেখো অনেকটাই উপরে, অর্থাৎ এইখানে ম্যাপে দেখে নাও এই যে ভারতের অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে ভারতের অবস্থান, ভারতের সঙ্গে লাগোয়া, দেখো লাওস, কাম্পুচিয়া সমস্ত দেশগুলো কিন্তু এই মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এবার আমরা মানচিত্রে যে চিত্রটা আমরা নিয়ে এসেছি সেখানে আমরা দেখে নিই যে কী ধরনের আবহবিকার ক্রান্তীয় মৌসুমীতে হয়। ক্রান্তীয় মৌসুমীতে রাসায়নিক আবহবিকার হয়, তবে শুষ্ক ঋতুতে কিন্তু যান্ত্রিক আবহবিকার কার্যকর, অর্থাৎ সেই স্বল্পমোচন প্রক্রিয়া, প্রস্তচ্ছায় বিচ্ছিন্নকরণ, এগুলো কিন্তু ক্রান্তীয় মৌসুমীতে হয়ে থাকে। কারণ উষ্ণ আর্দ্র ঋতুতে প্রবল বৃষ্টি এবং শীতকাল শুষ্ক, এই শুষ্কর জন্য কিন্তু তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়াও কিন্তু লক্ষ্য করা যায়। তোমরা এখানে দেখো একটা, আমরা এই অঞ্চলগুলো যে গোলাপি অঞ্চল যেটা আমরা সেট করেছি, অর্থাৎ নিরক্ষীয় দিয়ে অঞ্চলটা, সেখানটা কিন্তু রাসায়নিক আবহবিকার আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি একদম উপরের অংশে চলে যাই, অর্থাৎ উত্তর আমেরিকার একদম উপরের ভাগে, আবার এখানে আমরা যদি চলে আসি রাশিয়ার কিছুটা অংশে যদি আমরা চলে আসি, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো এক ধরনের বিশেষ আবহবিকার, সেটা হলো যান্ত্রিক
আবহবিকার প্রক্রিয়া, তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তোমরা জানো যেটা অক্ষাংশগত দিক দিয়ে কিন্তু অনেক উঁচুতে অবস্থান করছে, তার ফলে সূর্যরশ্মির পতন কোণ অনেক তীর্যকভাবে যায়। অর্থাৎ এখানে যেমন একদম সোজাসুজিভাবে লম্বভাবে পড়ছে, তার ফলে এখানে কিন্তু তীর্যকভাবে বাঁকাভাবে যাচ্ছে, অনেক দীর্ঘ পথ যাচ্ছে, কিন্তু তাপের পরিমাণ কমে যাচ্ছে। তার ফলে এই সমস্ত অঞ্চলে কিন্তু অত্যন্ত ঠান্ডা, বরফ তাপমাত্রা প্রায়শই হিমাঙ্কের নিচে নেমে থাকে। তার ফলে জল সামান্য বরফে যখন পরিণত হয়ে যায়, আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া অর্থাৎ যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া ঘটে। দেখো লেখা আছে হিমাঙ্কের নিচে উষ্ণতা চলে যায়, অর্থাৎ বছরের বেশিরভাগ সময় কিন্তু তাপমাত্রা অত্যন্ত নিচে চলে যায়, তার ফলে এই ধরনের আবহবিকার লক্ষ্য করা যায়। মহাদেশগুলোর পশ্চিম দিকে, আমাদের দেশের পশ্চিম দিকেও মরুভূমি রয়েছে, থর মরুভূমি। তুমি দেখো এই যে এখানে দেখো, এটা সাহারা মরুভূমির অবস্থান আফ্রিকা। এখানে আরেকটি মরুভূমি রয়েছে, কালাহারি মরুভূমি রয়েছে। তোমার এখানে রয়েছে প্যাটাগোনিয়া মরুভূমির অবস্থান রয়েছে দক্ষিণ আমেরিকা। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই মরু জলবায়ুতে আমরা আলোচনা করেছিলাম আগেই, যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায়। অর্থাৎ স্বল্পমোচন পেঁয়াজের স্তরের ন্যায় উন্মোচিত হয়ে যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র খনায় বন্দুকের গুলির মতন আওয়াজ শব্দ আওয়াজ শোনা যাবে, এরকম আবহবিকার লক্ষ্য করা যাবে, প্রস্তুত মতন প্রস্তুত চাই বিচ্ছিন্নকরণ লক্ষ্য করা যাবে, প্রভৃতি প্রক্রিয়াগুলো কিন্তু এই অঞ্চলগুলোতে লক্ষ্য করা যাবে। এটা হলো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার অংশবিশেষেও কিন্তু এই ধরনের আবহবিকার লক্ষ্য করা যাবে। আরেকটি অঞ্চল রয়েছে, সেটা হলো ক্রান্তীয় সাভানা অঞ্চল। এই ক্রান্তীয় সাভানা অঞ্চলেও কিন্তু তোমাদের আরেক ধরনের আবহবিকার লক্ষ্য করা যাবে, সেটা হলো রাসায়নিক আবহবিকার। দেখো এই ক্রান্তীয় সাভানা অঞ্চলগুলোটা দেখো, এই ক্রান্তীয় সাভানা অঞ্চলে কিন্তু রাসায়নিক আবহবিকার থাকবে, কারণ ওখানে উষ্ণ আর্দ্র জলবায়ু থাকে। অর্থাৎ আমরা কিন্তু তিন ধরনের আবহবিকার এবং আবহবিকারের সঙ্গে জলবায়ুর যে পারস্পরিক সম্পর্ক সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। এবার আমরা মূল আলোচনার থেকে পরবর্তী অংশে আমরা যাব, মৃত্তিকা সংরক্ষণ এবং মৃত্তিকার ক্ষয়ের কারণগুলো। আমরা আবহবিকার প্রক্রিয়া আলোচনা করলাম, পৃথিবীর বিভিন্ন জলবায়ুর সঙ্গে আবহবিকারের কীভাবে সম্পর্ক সেটিও আমরা দেখলাম। এবার চলে আসছি আমরা শেষ অংশে, মৃত্তিকার গঠন, সংরক্ষণ এবং কীভাবে মৃত্তিকার ক্ষয় হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়, শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ভূমিরূপের ওপর কিন্তু একটি ভূ আস্তরণ তৈরি করে থাকে, যেটাকে আমরা বলে থাকি রেগোলিথ। এই রেগোলিথ কিন্তু, রেগোলিথ বলা যেতে পারে, এই ভূমিরূপের ওপর কিন্তু একটা আস্তরণ তৈরি করে থাকে। এবং তারপর সেই রেগোলিথের সঙ্গে কিন্তু বিভিন্ন জীবের দেহাবশেষের অংশবিশেষ, গাছের ডালপালা প্রভৃতি অর্ধবিয়োজিত অবস্থায় কিন্তু সংযুক্ত হয়ে থাকে, বিভিন্ন প্রকার অ্যাসিড যুক্ত হয়ে থাকে, তৈরি হয়ে যায় হিউমিফিকেশন প্রক্রিয়ায় হিউমাস। এবং হিউমাস যখন সংযুক্ত হয়ে যায় তখন কিন্তু মাটি গঠনের প্রক্রিয়াটি কিন্তু প্রায় সম্পূর্ণ হতে শুরু করে। এবার আমরা দেখে নিই, একটি যদি মৃত্তিকার স্তরকে আমরা ক্রস প্রোফাইল, ক্রস সেকশন আমরা করি, তাহলে পার্শ্বদেশ বরাবর কিন্তু তিনটে লেয়ার দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি একদম পৃষ্ঠস্তরে আমরা রয়েছে, তারপরে কিন্তু তিনটে স্তর রয়েছে, এ স্তর, বি স্তর এবং সি স্তর। মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেভ তিনি বললেন যে পৃষ্ঠস্তর যেটা, সে পৃষ্ঠস্তর হলো 23 সেমি মতন কিন্তু তার থিকনেস থাকে। এবার পৃষ্ঠদেশীয় অংশে যেহেতু হিউমাস গঠন হয়ে গেল, তারপরে কিন্তু সেই হিউমাস সমৃদ্ধ বিভিন্ন পদার্থগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু মৃত্তিকার অন্তর্গত যে সূক্ষ্ম ছিদ্রগুলো, সেই ছিদ্রগুলো দিয়ে কিন্তু এই স্তরে চলে আসে। এবং এই এই স্তরকে সেই জন্য বলা হয়ে থাকে এলুভিয়াল স্তর। এবার এলুভিয়াল স্তর থেকে আবার পুনরায় কিন্তু যখন দেখা গেল যে ধৌত প্রক্রিয়া লক্ষ্য করা যায়, সে ধৌত প্রক্রিয়া লক্ষ্য করে বি স্তরের মধ্য দিয়ে কিন্তু এই প্রক্রিয়াটি কিন্তু চলে আসে এবং এসে কিন্তু বি স্তরে এসে সঞ্চিত হয়ে থাকে, এবং সেই জন্য এটাকে বলা হয়ে থাকে ইলুভিয়াল স্তর। তোমরা ইলুভিয়াল স্তর এবং এই এবং এ এবং বি স্তর, এই দুটো স্তরকে কিন্তু একত্রে বলা হয়ে থাকে সোলাম বলা হয়ে থাকে। সাধারণত দুর্বল অর্ধবিয়োজিত শিলা এখানে অবস্থান করে থাকে। এবার আমরা মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো দেখে নিই, কী কী কারণে মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। প্রথম কারণ হলো অরণ্য ধ্বংস। আমরা জৈবিক আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে দেখেছিলাম গাছ, অর্থাৎ একটা গাছ যেটা একদম শিশু গাছ, তাকে যদি লাগানো হয়, তারপর সে অনেক বছর পর তার শাখা প্রশাখা বিস্তার করে মাটির অনেক গভীরে প্রথিত হয়ে যায়। এবং জৈবিক আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে যখন শিলা মাটিকে যখন বিদীর্ণ করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মাটিকে দৃঢ় সংঘবদ্ধ একটা রূপও দেয়। তার ফলে অরণ্য নির্বিচারে যদি অরণ্য কাটা হয়ে থাকে বা অরণ্য ধ্বংস করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মৃত্তিকার কণাগুলো কিন্তু অত্যন্ত শিথিল হয়ে যায় এবং মৃত্তিকা ক্ষয়ের কিন্তু একটা প্রবণতা লক্ষ্য করা যায়। দ্বিতীয় কারণ আমরা যে দেখি যে অধিক মাত্রায়
পশুচারণ বা অনিয়ন্ত্রিত পশুচারণ। বর্তমানে বা 2011 সেন্সাসে দেখা যাচ্ছে ভারতবর্ষে কিন্তু 121 কোটি দেশ হয়ে গেছে, এবং তার ফলে যে এই বিপুল হারে জনসংখ্যার খাদ্যের যোগান দেওয়ার জন্য কিন্তু জমির কে কিন্তু এক ফসলি থেকে দ্বি ফসলি বর্তমানে বহু ফসলি হয়েছে, এবং পশুগুলোকে চারণ করার জন্য কিন্তু দেখা গেল যে জমিগুলো অত্যন্ত উর্বর সেই জমিতেও হয়তো পশুর দলকে নিয়ে চারণ করা হচ্ছে, এবং তার ফলে পশুর পায়ের চাপে সেই মাটির কণা কিন্তু অত্যন্ত শিথিল হয়ে যায়, এবং আস্তে আস্তে কিন্তু সেই শিলা বা মৃত্তিকার কিন্তু ক্ষয় হতে থাকে। তার ফলে অধিক পশুচারণও কিন্তু মৃত্তিকা ক্ষয়ের কিন্তু একটি অন্যতম কারণ। এরপরে আমরা যেটা আসছি কারণ, সেটা হলো অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ। ভারতবর্ষের উত্তর পূর্ব দিকের কতগুলো রাজ্য রয়েছে, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, এদের এক ধরনের কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়। এই ধরনের কৃষি ব্যবস্থাকে বলে ঝুম কৃষি ব্যবস্থা। কি করে এরা? এরা সাধারণত যাযাবর শ্রেণীর মানুষ। এরা কোনো একটা জায়গায় জমিতে থাকে, থাকার পর সেখানে কয়েক বছর জমি থেকে ফসল তোলার পর তারপর সেই জমিকে ছেড়ে চলে যায়। তারপর অনেক বছর, যেহেতু তারা যাযাবর, অনেক দেশ বিদেশে ঘুরে বেড়ায়, তারপর কয়েক বছর পর, 7 বছর 8 বছর বা 10 বছর পর যখন ফিরে এলো, ততদিন জমিটা কিন্তু আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে। এবার সেই জমি এখন আর ফসল উৎপন্ন করার অনুপযোগী। তো ওরা কি করে, জমিকে কাটলো, জমির গোড়াতে কী করলো, আগুন দিল, এবং তারপরে আবার বীজ বপন করলো। এই পদ্ধতিকে বলা হয় স্ল্যাশ অ্যান্ড বার্নিং, অর্থাৎ স্ল্যাশ মানে হলো গোড়াকে কাটলো এবং বার্ন অর্থাৎ পোড়ালো, পুড়িয়ে জমিকে বিভিন্ন অংশ পুড়িয়ে তারপর কিন্তু বীজ বপন করছে। বারবার এই প্রক্রিয়া করার ফলে মৃত্তিকার যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং আস্তে 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 কিন্তু মৃত্তিকার ক্ষয়ের মাত্রা লক্ষ্য করা যায় বেশি। এই ধরনের কৃষি পদ্ধতি যেমন আমাদের দেশে রয়েছে, উত্তর পূর্বের রাজ্যগুলোতে রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এরকম রয়েছে, মালয়েশিয়ায় রয়েছে, ইন্দোনেশিয়ার কিন্তু আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষরা এই ধরনের অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি মানে প্রয়োগ করে, এবং সেই জন্য কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। এছাড়া বন্যার জন্য কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। বন্যার তোমরা জানো, নদীগর্ভে যখন জল পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু বন্যার জল যখন দুপাশে নদীর তীরবর্তী দু অংশে প্রবাহিত হয়ে যায়, তখন কিন্তু বন্যার জলের তীব্র আঘাতে কিন্তু কিন্তু প্রচণ্ড পরিমাণে মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। এছাড়া জনসংখ্যার চাপও একটা গুরুত্বপূর্ণ। আমরা তো বললাম কৃষি উৎপাদন করার কথা, আমরা বললাম পাহাড়ি অঞ্চলে রাস্তা তৈরি করা কীভাবে ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে হয়ে থাকে, তার ফলে কিন্তু প্রবল মৃত্তিকা ক্ষয় কিন্তু লক্ষ্য করা যায়। এই মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলো যদি তোমরা দেখো, তাহলে দেখবে যে জলপ্রবাহ একটা ক্ষয় হয়, অর্থাৎ কোনো একটা দুর্বল মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চল যেখানে যার একটা প্রবণতা রয়েছে ক্ষয় হওয়ার, সেখান থেকে যদি অনবরত কিন্তু জল প্রচণ্ড গতিতে প্রবাহিত হয়ে থাকে, তাহলে কিন্তু ও চাদরের মতন সরে যেতে পারে মৃত্তিকা স্তর, সেটাকে শীট ইরোশন বা চাদর ক্ষয় বলে। আবার দেখো, যখন মেঘ থেকে প্রচণ্ড গতিতে বৃষ্টির জলধারা মাটিতে এসে পড়ে, তখন কিন্তু জলের প্রবল আঘাতে কিন্তু মৃত্তিকার মধ্যে প্রচণ্ড ক্ষয় হতে পারে। তোমরা পশ্চিমবঙ্গের নিশ্চয়ই অনেকেই পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে ঘুরতে গেছো। বাঁকুড়া বীরভূম অঞ্চলে কিন্তু এক ধরনের মাটি দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় থাকে ল্যাটেরাইট মাটি, কিন্তু দেখতে পাওয়া যায়। এই ধরনের মাটিতে কিন্তু এক ধরনের ক্ষয় লক্ষ্য করা যায়, যেটাকে বলা হয় খোয়াই ক্ষয়। অর্থাৎ মাটির মধ্য দিয়ে যখন জলরাশি প্রবল গতিতে প্রবাহিত হতে থাকে, তখন ঠিক হেয়ার লাইন ক্র্যাক, অর্থাৎ আমাদের যেরকম চুল, সেই চুলের মতন কিন্তু সরু সরু ছিদ্র মধ্যে ক্ষয় করে, কিন্তু তার মধ্যে যদি জলের প্রবাহ আবার বেড়ে যায়, সেই হেয়ার লাইন ক্র্যাকটা কিন্তু আস্তে আস্তে এক্সপ্যান্ড করে, অর্থাৎ বড় হয়ে যায়। এই ধরনের ক্ষয়কে কিন্তু ক্ষয় ক্ষয় বলে। এছাড়াও কিন্তু জনসংখ্যার প্রভাবেও কিন্তু আমাদের এই মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। এবার আমরা আবহবিকারের সঙ্গে সঙ্গে মৃত্তিকা ক্ষয় কারণগুলো আমরা দেখলাম, তাহলে মৃত্তিকাকে আমরা সংরক্ষণ করব কিভাবে? সংরক্ষণ করতে হবে, দেখো, আইনিভাবে কিন্তু ঝুম চাষকে কিন্তু বন্ধ করতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের দেশে একটা বড়, আমাদের দেশ শুধু নয়, বিশ্বের বিভিন্ন দেশের কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে যদি কৃষিকাজ করো, তাহলে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। সেই জন্য আইনভাবে ঝুম চাষ কঠোরভাবে বন্ধ করে দিতে হবে। শস্যাবর্তন পদ্ধতি, ক্রপ রোটেশন, আমরা জানো যে এই এখনকার দিনে কিন্তু এখন একটা জমিতে কিন্তু আর এক ফসলি শুধু হয় না, তাকে দ্বি ফসলি বা বহু ফসলি জমিতে রূপান্তর করা হচ্ছে, অর্থাৎ ক্রপকে রোটেশন করা হচ্ছে। বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম মৌসুমি ফল, সবজি প্রভৃতি কিন্তু চাষ করা হচ্ছে। তারপর শাকসবজি চাষ করার ফলে কিন্তু বিভিন্নভাবে যেহেতু জমিকে রোটেট করা হচ্ছে, জমিকে ফসল ফলানো হচ্ছে, তার ফলে নাইট্রোজেন সংবন্ধন করা হচ্ছে সারের মাধ্যমে, সেই সারের ব্যবহারের মাধ্যমে কিন্তু শস্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হলো ফালি চাষ। মনে করো একটা জমিকে ও তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ের প্রবণতা রয়েছে, সেই জমিটাকে তুমি কতগুলো খণ্ডে যদি আমরা ভাগ করে দিই, এবং প্রত্যেকটা খণ্ডে ভাগের মধ্যে যদি লোহার
পাত বসিয়ে দিই, তাহলে ধরো একটা জমিকে যদি পাঁচটা খণ্ডে ভাগ করে পাঁচটা লোহার পাত বসিয়ে দিই, তারপর যদি আমরা জল দিই, জলসেচ করি বা বৃষ্টির জল পড়ে, তাহলে কিন্তু মৃত্তিকা ক্ষয়ের ফলে মৃত্তিকার প্রবণতা থাকবে যে ক্ষয় হওয়া, কিন্তু সেই মৃত্তিকা শিথিল কণাগুলো কিন্তু দুপাশে ছড়িয়ে যাবে, কিন্তু যেতে পারবে না, ক্ষয়ে যেতে পারবে না, তার ফলে ওই অংশে কিন্তু আবার থিতিয়ে পড়ে থাকবে। তাই এই পদ্ধতিকে বলা হয়ে থাকে ফালি চাষ পদ্ধতি বা স্ট্রিপ ফার্মিং বা স্ট্রিপ ক্রপিং বলে। আরেকটি হলো ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে জাপানে সাধারণত লক্ষ্য করা যায় বা ভারতবর্ষেও কিন্তু বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা যায় ধাপের মাধ্যমে চাষ। তোমরা দেখো যে পার্বত্য অঞ্চলে সাধারণত, যেহেতু পার্বত্য অঞ্চল অত্যন্ত ধসপ্রবণ বা ভূমিকম্প প্রবণ, তাহলে এমন কিছু আমাকে ফসল লাগাতে হবে যে দেখা গেল যে অত্যন্ত খাড়া ঢালে জল প্রচণ্ড গতিতে নেমে আসছে, সেখানে যদি আমি আমি এমন একটা ফসলকে লাগাই যে ও জল ধারণ করা না করতে পারলে বাঁচবে না, তাহলে কিন্তু ক্ষয়ে মৃত্তিকার ক্ষয় অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ ওই ঢালে যে ফসলটি লাগানোর দরকার, ধাপে যে ফসলটি আমার লাগালে ওই আমার মৃত্তিকা ক্ষয় হবে না, সেরকম ফসল লাগাবে। অর্থাৎ পার্বত্য অংশে নিচে ধাপে যখন চলে আসবে, জাপানে তুমি দেখো হোক্কাইডো দ্বীপে কিন্তু এইভাবে ধাপ চাষের মাধ্যমে ধান উৎপন্ন করা হচ্ছে। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং মৃত্তিকার সংরক্ষণ আমরা আলোচনা করলাম। এবার তাহলে আবহ বিকার, আমরা একদম শেষ অংশে আমরা চলে আসছি যে তাহলে আবহ বিকার যে আমরা অধ্যায়টি পড়লাম সেই আবহ বিকার অধ্যায়ে, তাহলে আবহ বিকার তাহলে আমাদের কী প্রভাব বিস্তার করে থাকে। আমরা তো প্রথমে বললাম যে রেগুলিত তৈরি করে। তোমরা নিশ্চয়ই জানো যে রেগুলিত হলো মৃত্তিকার গঠনের প্রাথমিক পর্যায়। তোমরা যদি কেউ অন্ধ্রপ্রদেশে ঘুরতে যাও, তারা দেখবে বোরা কেভস রয়েছে। ওই বোরা কেভসে কিন্তু ওই বোরা গুহার ভেতরে চুনাপাথরের স্তম্ভ ঝুলতে দেখা যায়, অপূর্ব দৃশ্য। ওই চুনাপাথরের স্তম্ভর ছবিটা আমরা দেখেছিলাম। তোমরা চুনাপাথর অঞ্চলে গেলে এরকম দেখো ঝুলন্ত স্তম্ভ দেখতে পাবে। তোমরা অন্ধ্রপ্রদেশে বোরা কেভসে যাও, তারপর আমাদের চেরাপুঞ্জিতে যাও, গেলে কিন্তু দেখবে এরকম গুহার ভেতরে ঢুকলে দেখবে যে এরকম স্তম্ভ কিন্তু উপর থেকে ঝুলছে। কখনো কখনো এই স্তম্ভ দুটো কিন্তু আবার লেগেও যায়, তখন তাকে বলা হয় স্তম্ভ বলা হয় থাকে, বা হেলিকটাইটও বলা হয়ে থাকে। স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইটের অপূর্ব নিদর্শন কিন্তু লক্ষ্য করা যায় এই আবহ বিকার প্রক্রিয়ার ফলে। কখনো কখনো আবার আবহ বিকার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু স্ক্রি ট্যালাস ফেলসেনমানের মতন কিন্তু তীক্ষ্ণ শিলাখণ্ডও কিন্তু লক্ষ্য করা যায়। আবহ বিকার প্রক্রিয়ার ফলে যেহেতু শিলা শিথিল হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু কৃষি প্রক্রিয়াও অত্যন্ত সচল থাকে। তোমরা দেখেছো যে জৈবিক আবহ বিকার প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে আমার কর্ষণ যখন করা হচ্ছে মাটি, তখন তার ফলে কিন্তু মাটির বারবার কিন্তু উপরের স্তরের মাটি নিচে বা নিচের স্তরের মাটি উপরে যায়, তার ফলে কিন্তু কৃষির কাজে কিন্তু অত্যন্ত সহায়ক হয়ে থাকে। অর্থাৎ আবহ বিকার প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেমন দেখলাম রেগুলিত প্রক্রিয়া হচ্ছে, রেগুলিতের মাধ্যমে ধীরে ধীরে হিউমাস গঠন, হিউমাস থেকে তার মধ্যে যে খনিজগুলো সে খনিজের মাধ্যমে মূল অংশে চলে আসা, অর্থাৎ পুনরায় কিন্তু মৃত্তিকার গঠন একটা প্রক্রিয়া লক্ষ্য করা যায়। তোমরা দেখলে এখানে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট গঠন দেখলে, তোমরা দেখলে যে ফেলসেনমার ব্লক স্পেডের কথা, এবং সর্বোপরি কৃষিকার্যে সহায়তা হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা আবহ বিকার অধ্যায়টা বুঝতে পারলে। আবহ বিকার আর কিছুই না, আমাদের চারপাশে যে আবহাওয়াগত উপাদানগুলো রয়েছে, জলবায়ুর যে উপাদানগুলো, ধরো উষ্ণতা বৃষ্টিপাত, সেগুলোর মাধ্যমে শিলার পরিবর্তন। শিলার পরিবর্তন কখনো বাহ্যিকভাবে হতে পারে, শিলার পরিবর্তন কখনো অভ্যন্তরীণভাবে হতে পারে। তোমরা আশা করি এই অধ্যায়টি উপভোগ করতে পারলে, এবং তোমরা এরপরে সেখান থেকে কিন্তু অনুশীলনীর যে অংশটি আছে সেই অনুশীলনীর অংশটি তোমরা এখান থেকে সমাধান করবে, এবং যে প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম সেইখান থেকে নিশ্চয়ই তোমরা সেই কাঙ্ক্ষিত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। পরবর্তীতে আবার অন্য কোনো দিন ভূগোল ক্লাস নিয়ে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, এর মধ্যে পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যেও, এবং মনোযোগ দিয়ে কিন্তু তোমরা এই যে অনলাইন ক্লাস সেটাকে তোমরা উপভোগ করো। তোমাদের জন্য শুভেচ্ছা রইলো, নমস্কার।